তুলে বসে বলো কোনো অসুবিধা নাই আমরা সরকারের নিয়ম নীতি মতে আমরা মানিক চলে বসবো আমি গত রাতে সভা করছিলাম মানিকার চরে কবরস্থানে হাজার হাজার মানুষ ডিসিএসপি নিজে পারমিশন দিয়েছেন 12টায় পরে 1টা 10 মিনিট আখেরি মোনাজাত করছিলাম সেদিন আমি আপনাদের এলাকায় আমি দুই তো বছর মানে হয় আসি নাই তোমাই উত্তর কালায় কুটি ইসলামিক কালচার এডুকেশন এই হাফেজ মাদ্রাসা আমি এইবার আসলাম দোস্তম ভাই আমার অনুরোধ করছিলেন যে হজ আসতে হবে আর আমি 26 জানুয়ারিতে আমার আশারে কোনো কোনো অনুষ্ঠান সরকারের পারমিশন দেয় না আমি আপনাদের পশ্চিমবঙ্গে একটা খুশি তোমাদের পশ্চিমবঙ্গে 26 জানুয়ারি মানুষ স্বাধীনতাভাবে ঘুরতে পারে আজকে ধরে টাউনেতে দেখলাম টাউনে কোনো মানুষ দেখা যায় রোডের মধ্যে সবাই নিজে নিজে ঘরে ব্যস্ত আছে আজকের ইন্টারনেটে নিউজে ফেসবুকে দেখতো আমার সিয়াম আমার মুখ্যমন্ত্রী হিমন্ত কুমার রায় দেখবেন কি বলছে 26 জানুয়ারি ঘরে ঘরে থাকিব কি কইছে অহমে কি কইছে ঘরে ঘরে থাকিব মানে ঘরে থাকবেন মিডিয়ান না তাহলে সেই জন্য আপনাদের পশ্চিমবঙ্গ আমি বড় খুশি আপনারা আজকে এই 26 জানুয়ারি এই উত্তরকালায় কুট ইসলামী গার্লস এডুকেশনে এই মাদ্রাসায় বাচ্চারা আসেন শেখেন আপনারা এই মাদ্রাসায় সহযোগিতা করেন আমিও খুব মহব্বত করে আসলাম আমি যে দুই বছর পর আপনাদের এই মাদ্রাসায় আসলাম আপনারা খুশি না বেজা আসতে করলেন যে জোরে গান খুশি না বেজা কে কে খুশি হাত তুলে দেখান দোনো হাত তুলে দেখাতে হবে তকবীর লাগাতে হবে না তাকবীর আওয়াজ হয় না তাকবীর আরে আওয়াজ যাতে ভূমিকম্পের মতন হয় রাই টাকবে আর আমি দোকানি ভাই কমকে বলছি যে সমস্ত দোকান ফ্রি মাইন্ডে বিক্রি করছেন আপনি একটা ঘন্টার জন্য দোকানে কাস্টমার ছাড়ে দেন ওখানে একটা কাস্টমার রাখবেন না আরে কোনো সবাই আমি যদি পানা দাওয়াত নেই কোনো দোকানের পারমিশন আমি জীবন কক্টা দেব না আব্বাজান আমার সোনার চারা মাঝে পাঁচটা ছয়টা চেয়ার খালি আছে সোনামর কই যে বল মানি মত হাতে পায়ে ধরে বল বা সামনে বস ফাঁকা দেয়া গেলে বন্ধ কর বাংলা না বোঝনে হোমিও কব লাগি বলে অহমিও কব আপনার একদম বুঝি বলবারিব মই অহমিও বয়ান করিব পারো মই তলেদ লেকচার দাও মিলাদুন নবী হে কামা তোমাকে কই তো পিছফালে না বহি আগফালে বহিব লাগিব বুঝছেন না মানে পিছফালে না বসে সামনে বসতে হবে পিছফালে না বই এক ফালে বহিব লাগিব আমি অনুরোধ করছি যে মুরব্বীরা বাইরে ঘুরতেছেন এতক্ষণ কারি সাহেব আমার বদরুর রহমান ভাই বহুল মূল্যবান কথা রাখলেন আমি আসাম দূর থেকে এসেছি এত ভয়াবহ স্বাধীনতার ভিতরে গাড়ি নিয়ে আসলাম যেখানে আসামে আজকের জন্য গাড়ি মোটর বাহিরে করা খুব অধিকার সরকারের অধীনায় তাও আমি খুব রিক্সে আসলাম আপনাদের মহব্বতের খাতিরে আমি অনুরোধ করছি আপনারা যারা বাহিরে আছেন ইনশাআল্লাহ আমি আশা করি আখেরি মোনাজাত না হওয়া পর্যন্ত এখান থেকে যাব না রাজি আছেন কে কে রাজি আছেন হাত তুলে দেখাই তকবীর লাগাই না তকবীর না তকবীর আমি যেটা জানি না সেটা জানে কে আল্লাহ জোরে বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরো জোরে বলে আল্লাহ আমি যেটা দেখি না সেটা দেখে কে জোরে বল আরো জোরে বল আমি যেটা বুঝি না সেটা বোঝে কে আরো জোরে বলে মুসলমানের গালা ওই জায়গায় উঠে যখন আমাদের কোন স্লোগান আসি যায় ঠিক না বুঝি আল্লাহ মন্ত্র মুসলমানের গালা আসে না আব্বা জান আমার সোনার চালা তাহলে আমরা আখেরি দোয়া পর্যন্ত এখানে বসে থাকব যারা আছেন বা যারা আসেন নাই তারাও আপনারা বসার চেষ্টা করবেন আল্লাহ পাক সবাইকে আখেরি মোনাজাত পর্যন্ত আজকে উত্তর কালায় কুটি ইসলামী গার্লস এডুকেশনে হাফেজ মাদ্রাসায় আখেরি মোনাজাত পর্যন্ত বসে থাকা সোনা আমল কর তৌফিক দান করো জোরে কোন আমি